নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23, 24, 25, 26 অর্থাৎ 23শে এপ্রিল, 24শে এপ্রিল, 25শে এপ্রিল এবং 26শে এপ্রিল এই 4 দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 6 রাশির জীবনে। কেদার যোগে 6 রাশির ধনবর্ষা হতে চলেছে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে জানাই, এই যে আমি এই ভিডিওটি আপনার সামনে উপস্থাপনা করলাম, এই ভিডিওটি আবার কপি হবে, পেস্ট করে নিজের মতন করে কথা গুছিয়ে কিন্তু বলে দিবে। এবং কেউ কেউ আমাকে জানিয়েছেন যারা, যে স্যার আপনার নাম নিয়ে অনেকে বলছেন যে আমি কৌশিক রায়। তো এখানে বুকিং করার আগে অবশ্যই সতর্কভাবে আপনারা বুকিংটা অবশ্যই করবেন। 23, 24, 25, 26 4 দিন একটানা এই কেদার যোগে 6 রাশি হতে চলেছে মালামাল। এবং এই 4 দিনের মধ্যে যে কোনো নবজাতক যখন জন্মাবে তার জন্মছকে কিন্তু কেদার যোগ কিন্তু থাকবে। জ্যোতিষশাস্ত্রে অনেক যোগ রয়েছে, কিছু যোগ শুভ যোগ রয়েছে, কিছু অশুভ যোগ রয়েছে। এই কেদার যোগ আপনার জন্মছকে যদি থাকে তাহলে এই 23শে এপ্রিল টু 26শে এপ্রিলের মধ্যে আপনার মহা পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু হবে। দেখুন, যারা প্রতিদিন ভিডিওগুলো দেখছেন কি না, তাদেরকে একটি কথা আমি বলি, শুধু ভিডিও দেখলেই হবে না, নিজস্ব জন্ম কুণ্ডলী অবশ্যই বিচার বিশ্লেষণ করুন। আপনার জন্মছকে যদি দোষ থাকে বড় ধরনের, আপনার দশা মহাদশা দোষী যদি পারমিট না করে, দশা মহাদশা যদি পারমিট না করে কি না, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। নবগ্রহের পজিশন আপনার কেমন রয়েছে সেটা দেখা দরকার। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যার হাত ধরি তাকে আমি কিন্তু আমি টেনে তুলি, আমি এই কথাটা বারবার বলেছি। আপনি ভিডিও দেখছেন, হয়তো আপনার ক্ষেত্রে কিছু সংখ্যক কথা মিলছে, কিছু সংখ্যক কথা মিলছে না। আপনার জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার অবস্থা করুন। যারা ঋণে পড়ে গেছেন, একের উপর এক ঋণ, আপনি একটা ঋণ শোধ করতে গিয়ে আর একটা ঋণ করে ফেলেছেন, অর্থাৎ একটা গর্ত ফুটা বন্ধ করতে গিয়ে আর একটা গর্ত খুঁড়ে ফেলেছেন, এখানে কিন্তু একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাকে টেনে তুলবে। আপনার দাম্পত্য জীবনে সুখ নেই, আপনি কর্মহীন হয়ে পড়ে গেছেন, আপনার জীবনে পলিটিক্স চলছে, অর্থনৈতিক সংকট, টাকা আপনার জলের মতন খরচ হয়ে যাচ্ছে, সেভিংস করতে পারছেন না, চাকরি পাচ্ছেন না ভালো, ব্যবসা ক্ষেত্রে বারবার সমস্যা চলেই আসছে, অর্থ আটকে গেছে। একমাত্র এখান থেকে যদি আপনাকে কোনো জায়গাতে যদি তুলে আনতে পারে সেটা হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বেদকে যদি বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। আর কৌশিক রায়ের কাছে হবি হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। আর যে প্রেডিকশানগুলো আমি করি কিনা, আমার প্রেডিকশান মাটিতে কিন্তু পড়ে না। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে, কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে সমস্যা করছে, তার সঠিক নির্ণয় করে তার যদি রেমিডিয়াল মেজারমেন্ট যদি করা যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, ডেফিনেটলি আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু কিছুটা পরিবর্তন করা কিন্তু সম্ভব। সমস্যা প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে, এই সমস্যা থেকে মুক্তির উপায় একমাত্র জ্যোতিষশাস্ত্র। আপনি বড় ধরনের ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোন পোশাক আপনি পরে যাবেন যেটাতে আপনি সাকসেস পাবেন,
কোন পোশাক, কোন কালারের পোশাক পরে যাবেন বড় ধরনের ইন্টারভিউতে, কি খেয়ে যাবেন, আপনি বাড়ি তৈরি করছেন, বাস্তুটা আপনার কেমন হবে, সিঁড়ি কোন দিকে হবে, আপনার ড্রয়িং রুম, আপনার লিভিং রুম, বেডরুম কোন দিকে হবে, কিচেন রুম, টয়লেট, আপনার ব্যালকনি, আপনি আলমারি কোথায় রাখবেন, আপনি ড্রেসিং টেবিলটা কোথায় রাখবেন, আপনার ফ্রিজ কোথায় থাকবে, আপনার ইনভার্টার কোথায় রাখবেন, আপনি ঠাকুর ঘরটা কোথায় করবেন। অর্থাৎ এটা একমাত্র জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র আপনাকে কিন্তু সঠিক নির্ণয় কিন্তু করিয়ে দিবে। অনেকে রয়েছে না, বড় বড় বাড়ি তৈরি করে কিন্তু সেই বাড়িতে এসে অনেক অবনতি হয়ে যাচ্ছে, কিন্তু ভাড়া বাড়িতে ছিল, খুব ভালো ছিল, এরকম হচ্ছে। আপনি ঋণের পাশাপাশি আপনি মামলা মকদ্দমায় জড়িয়ে গেছেন, অর্থাৎ আপনার কেস কাবারি মামলা মকদ্দমা চলছে, আপনার মানসিক চাপের মধ্যে আপনি রয়েছেন। একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে তুলবে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, এই যে 23 এপ্রিল টু 26 এপ্রিল, 23, 24, 25, 26, এই চার দিন এই কেদার যোগ, দেখুন আমি অনেক রিসার্চ করে এটা বার করেছি, এই জায়গাটা আবার কেউ কপি করে সেই জায়গাটা কিন্তু দিয়ে দিবে, যে নিজের মতন করে কথা বললে হবে না। সেখানে কোন কোন রাশির, আমি যে রাশিগুলো কথা বলছি 100%, যদি আপনার জন্ম ছকে কোনো বড় ধরনের দোষ যদি না থাকে, 100% আপনার মহা পরিবর্তন, ধনবর্ষা, অপার ধন, অদ্ভুত, অকল্পনীয় লাভ এই ছয় রাশি নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে। কোন কোন এই সৌভাগ্য এই ছয়টি রাশি, নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার এই কেদার যোগে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন, শেয়ার বাজার, স্টক মার্কেট, যারা আপনি কোনো কমিশন ভিত্তিক কাজ করছেন, এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, আপনি মার্কেটিং লাইনে রয়েছেন, এখান থেকে ধনু রাশি বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে কিন্তু পাবে। দুই নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির প্রথম কথা হচ্ছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কেদার যোগে। আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং অ্যাচিভমেন্টগুলো আপনাদের হবে, এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন, বিদেশে সঙ্গে যারা রত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন 23, 24, 25, 26 কেদার যোগে মিথুন রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি এবং গোল্ড শেয়ার বাজার ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। কেদার যোগে মেষ রাশি ধনবর্ষা হতে চলেছে, বিশেষ করে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো মেষ রাশির কাটবে, কর্মক্ষেত্রে পরিবর্তন, ব্যবসার দ্বারা আপনার অর্থ ইনকাম আপনার বৃদ্ধি হবে, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের সন্তান এবং ভাগ্য, কেরিয়ার এবং দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনার নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছেন 23, 24, 25, 26। আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি আপনার ক্ষেত্রে মজবুত হবে সিংহ রাশি, কেরিয়ার ক্ষেত্রে লাভ হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, এবং কর্মক্ষেত্রে বড় ধরনের
পরিবর্তন আপনাদের কিন্তু হতে চলেছে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের সম্পত্তি প্রপার্টি থেকে আপনাদের লাভ, প্রফিট আপনাদের বৃদ্ধি করবে, ইনকাম যোগ আপনাদের দেখা যাচ্ছে, ডিজায়ারগুলো আপনাদের ফুলফিলমেন্ট হবে, মনের ইচ্ছাগুলো আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে, এবং আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো আপনাদের কাটবে। এর পাশাপাশি আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এবং কর্মক্ষেত্রে যাদের সমস্যা চলছিল ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে পরিবর্তন এই কেদার যুগে আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই 23, 24, 25 ডায়েরিতে নোট করে নিন, এই তারিখগুলো আপনাদের জীবনে বড় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।